আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। আমরা যারা মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট থাকে যারা ডাইরেক্ট অর্ডার দিয়ে আসে, প্লাস কোনো রিকোয়ারমেন্ট দেয় না, বা দেখা যায় যে সে একটা ভেবে অর্ডার দিছে কিন্তু অ্যাকচুয়ালি সার্ভিসটা অন্যরকম, তো এটা ম্যাক্সিমাম সময় হয় বেসিক গিগটার ক্ষেত্রে, কারণ ওইটার প্রাইসটা আমাদের কম থাকে, এই জন্য বায়ারদের গায়ে বাজে না, ওরা জাস্ট আন্তাজে দিয়ে দেয়। ম্যাক্সিমাম সময় দেখা যায় নতুন বায়ার কি বা মার্কেট প্লেসে বেশি দিন হয় নাই আছে, সেই জন্য ওরা দেখা যায় ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয়, তারপরে ওদেরকে গুতায় গুতায় ইনফরমেশন বের করতে হয়। তো এই ক্ষেত্রে মাঝে মাঝে ঝামেলা হয়, অর্ডার ক্যান্সেল করা লাগতে পারে, কিন্তু আপনার ধরেন একটা গিগ র্যাঙ্কে আছে, তো সেটার ক্যান্সেলেশন রেট বাড়লে কিন্তু এটা ইম্প্যাক্ট করবে, তাই না? তো সেই ক্ষেত্রেই আপনার র্যাঙ্কড গিগেই ম্যাক্সিমাম সময় উল্টাপাল্টা অর্ডার আসে, কারণ দেখা যায় বিভিন্ন ক্যাটাগরিতে ওটা র্যাঙ্ক হয়ে থাকে, অ্যান্ড ওটার ক্ষেত্রে ভুল বা ইরিলেভেন্ট ক্লায়েন্ট আসার সম্ভাবনাও থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আমি দেখেন গতকালকে একটা সাপোর্ট টিকেট ইয়ে করছিলাম, যে বায়ার আমাকে ইনফরমেশন দেয় নাই কোনো, অর্ডার ছিল 7 দিনের, সে 3-4 দিনের মধ্যেও কোনো ইনফরমেশন দিতে পারে নাই, ইভেন সে ডোমেইনও কিনে নেই, অ্যান্ড সে একটা ল্যান্ডিং পেজের প্যাকেজে অর্ডার দিয়ে সে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতেছিল ফুল একটা ওয়েবসাইট যেটা খুবই কম বাজেট। তো আমি তাকে আজ করছি যে তোমার কি ফুল ওয়েবসাইট বানানোর মতো বাজেট আছে নাকি, ও বলছে যে নাই, সেই ক্ষেত্রে আমি তো এখন আর কিছু করার নেই, ও তো ডোমেইনও কিনে নেই আর ইয়েও হোস্টিংও কিনে নেই, তো আমি বলছি যে ডোমেইন আর হোস্টিং তো একদম মিনিমাম রিকোয়ারমেন্ট, তো তুমি যদি এটা না কিনতে পারো তাহলে কিন্তু আর কোনো কিছু পসিবলই না। তো আমি ওকে পারতাম একটা ল্যান্ডিং পেজের জায়গায় ওর ওয়েবসাইটটা সেট আপ করে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে, তারপরে ও হয়তো ফিউচারে আরও পেজ বানাতে পারতো, মানে কাইন্ড অফ ওয়েবসাইট সেট আপ করে দেওয়া কিন্তু ওয়ান পেজার, তো ওইটাই ওইটাও পসিবল হয় নাই। সেই ক্ষেত্রে আমি ওকে বললাম যে আচ্ছা তুমি কি বাজেট বাড়াবা নাকি অর্ডারটা মানে আমি রিফান্ড করে দিব টাকাটা, তো ও বললো আচ্ছা তুমি রিফান্ড করে দাও। তো এই ক্ষেত্রে আমার ক্যান্সেলেশন রেট বাড়ানো যাবে না, আমি যে সাপোর্টে একটা মেসেজ দিলাম, সাপোর্টে ওই অর্ডারের পেজ থেকেই আপনি রেজলিউশন সেন্টার থেকে সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পর এখানে মেসেজটা যেভাবে লিখবেন, ওদের ওইখানে অনেকগুলো অপশন থাকে যে তুমি কেন এই অর্ডারটা ক্যান্সেল করতে চাইতেছো, আমাদেরকে বলো হ্যান ত্যান, অপশন টপশন দেওয়ার পর ওরা বলবে যে তুমি তো চাইলে ডাইরেক্টলি ওকে রিকোয়েস্ট পাঠাতে পারো ক্যান্সেলের জন্যে, এত কিছু ইয়ে না করে আপনি জাস্ট ফরওয়ার্ড ফরওয়ার্ড দিয়ে 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 এসে, তারপরে ওদের আরেকটা অপশন থাকে যে তুমি কি আমাদের সাপোর্টে টিকিট দিতে চাচ্ছ নাকি, তখন আপনি টিকিটটা লিখবেন। তো টিকিটটা লেখার সময় যে আমি দেখেন কি লিখছি, যে ওয়ান অফ মাই ক্লায়েন্টস অর্ডার এ ল্যান্ডিং পেজ মিস্টেকেনলি, বাট দে অ্যাকচুয়ালি নিড এ ওয়েবসাইট অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য বাজেট ফর এ ওয়েবসাইট, দে কুডেন ইভেন প্রোভাইড এনি ডিটেলস রিগার্ডিং দ্য অর্ডার ইয়েট, নাও দে অ্যাগ্রিড টু রিসিভ এ রিফান্ড, ক্যান ইউ হেল্প মি ক্যান্সেলিং দ্য অর্ডার সো দ্যাট ইট ডাজেন্ট হ্যাম্পার মাই ক্যান্সেলেশন রেটস, মানে আমি চাচ্ছি না যে আমার ক্যান্সেলেশন রেট বাড়ুক, আমি চাচ্ছি বায়ারকে রিফান্ড করে দিতে, উইচ ইজ এ গুড থিং। তো এখানে ম্যাক্সওয়েল এসে বললো যে থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস উইথ মি, সে অর্ডারটা রিভিউ করবে হ্যাপিলি, তারপরে সাথে সাথেই ও চেক করলো, চেক করে ও ক্যান্সেল করে দিছে সাথে সাথেই। তো আমি মেসেজের রিকোয়েস্ট মানে মেসেজের রিপ্লাইটা যখন পাইছি তার আগেই অর্ডারের ক্যান্সেলেশনের ইয়েটা নোটিফিকেশনটা পাইছি, তারপরে ও বললো যে অ্যাজ ফর ইয়োর ক্যান্সেলেশন রেট আই এম শিওর দ্যাট ইউ অলরেডি নো দ্যাট দে আর অটোমেটেড প্রসেস অ্যান্ড ক্যান ইনক্লুড অল দ্য ক্যান্সেলেশন ইন ইট, মানে আরও ক্যান্সেলেশন থাকলে ওটার উপরও ডিপেন্ড করে ক্যান্সেলেশন রেট, অ্যান্ড আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা আমি হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করবো। তারপরে বলতেছে আই হোপ দিস হেল্পস, প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স, মানে তোমার যদি আর কিছু লাগে তাহলে বলো, এই অর্ডারটা এখন পর্যন্ত যা দেখতেছে ইট সিমস দ্যাট দিস অর্ডার ইজ নট ইম্প্যাক্টিং ইট, মানে আমার ক্যান্সেলেশন রেটে এটা কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না আপাতত, কিন্তু ও বলছে যে ইম্প্যাক্ট কিন্তু ফেলতেও পারতো, বা অন্য অন্য ফ্যাক্টরের উপরেও কিন্তু ক্যান্সেলেশন রেটের ইম্প্যাক্ট ডিপেন্ড করে, বা অন্য কোনো ক্যান্সেলেশন থাকলে ওইটার উপরেও ডিপেন্ড করে। তো ওইটাই ও বললো, কিন্তু বলছে যে এই অর্ডারটায় আপাতত তোমার কোনো ক্যান্সেলেশন রেটে ইম্প্যাক্ট ফেলতেছে না, তো দ্যাটস এ গুড নিউজ, এটাই আমি চাচ্ছিলাম। তারপর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, বায়ারও উধাও, তো আমি মোটামুটি বেঁচে গেলাম, কারণ আমার কিছুদিন পর আবার ইভ্যালুয়েশন আসবে, তখন দেখা যাবে ক্যান্সেলেশন রেট কমে গেলে আমার নেক্সট লেভেলের ইয়ে ইনক্রিমেন্টটা হবে না। তো এটাই ছিল, বেশি প্যানিক হওয়ার দরকার নাই,
কোনো সময় কোনো ঝামেলা হইলে বা ইয়ে হইলে সব খুলে টুলে বলবেন, সাপোর্টে ওরা ম্যাক্সিমাম হেল্প করবে। আর আপনি যদি রিফান্ড করতে রাজি থাকেন তাহলে ওদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, বা ওদের থেকে আপনি সাপোর্ট পাবেন ভালোভাবেই। তো এটাই ছিল, আর কোনো কিছুতে প্রবলেম হলে ভিডিওগুলো দেখতে পারেন, ভিডিওগুলো দেখে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই করে দিব। অ্যান্ড যদি আরও কোনো টপিক জানার থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লার্নার্স গ্রুপে পোস্ট করতে পারেন, সেখানে আমরা সবাইকে রিপ্লাই করে দিই। আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো মানুষ আছে, সবাই সবাইকে অনেক হেল্প করে। তো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড ফ্রেন্ডদেরকেও চ্যানেল সম্পর্কে জানাই দেন। আর আপনারা নেক্সট কী কী ভিডিও যাচ্ছেন আমাকে জানান। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ। হুম হুম লাল বাটনটায় ক্লিক করে দেন, এখানে হোভার করে সাবস্ক্রাইব। বেস্ট অফ লাক।